তাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম সারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা শমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। আপনারা জানেন যে রামকৃষ্ণ সংঘে আজকের এই তিথিটিকে, দিনটি বললে ঠিক বলা হবে না, আজকের এই তিথিটিকে মহাসমারোহে, সাড়ম্বরে, বিশেষত আমাদের প্রধান কার্যালয়ে, বেলুর মঠে, এছাড়া অন্যান্য বিভিন্ন শাখা কেন্দ্রে আজকে উদযাপন করা হয়। এই উদযাপনের ক্ষেত্রে এর পিছনে একটি গূঢ় তাৎপর্য রয়েছে এবং রামকৃষ্ণ সংঘের এই দিনটিকে উদযাপনের পেছনে একটি আন্তর্জাতিক কারণ আমরা দেখতে পাই। যদি এই দিনটির গুরুত্ব সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব এই দিনটি শুধুমাত্র আর পাঁচটা সাধারণ অমাবস্যা নয়, আর পাঁচটা সাধারণ বিশেষ তিথি নয় যেদিনে মায়ের আরাধনা হয়। এই দিনটিতে একেবারে ঠিক ঠিক লৌকিকভাবে, ঐতিহাসিকভাবে এই নারী শক্তির উদ্বোধন করা হয়েছে এবং নারী শক্তির যথার্থ উদ্বোধন আমরা আর কোনো অবতারে আগে কিন্তু দেখতে পাইনি। এভাবে আর কোনো অবতার যুগে যুগে আমাদের দেশে অবতার পুরুষেরা এসেছেন এবং অধর্মের ধ্বজা সরিয়ে দিয়ে ধর্মের ধ্বজা প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু এই একই সঙ্গে এই শক্তি প্রতিষ্ঠার একেবারে ঠিক ঠিকভাবে এই শক্তি প্রতিষ্ঠার উদাহরণ বা ইতিহাসে কিন্তু আমাদের সেভাবে নেই। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ, অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ এই দিনটিকে এমনভাবে উদযাপন করলেন যে নিজের স্বীয় সহধর্মিণীকে, নিজের সহধর্মিণীকে, নিজের স্ত্রীকে একেবারে দেবী পর্যায়ে উন্নীত করলেন। আমরা এতকাল শুনে এসেছিলাম, শ্রী স্বামীজি লিখছেন তার লেখায় যে ভারতবর্ষের স্ত্রী জাতিকে বারবার পদে লেহন করা হয়েছে, পদদলিত করা হয়েছে, আর ঘরকন্যার কাজ সামলাতে সামলাতে স্ত্রী জাতিকে সন্তান প্রসবের যন্ত্রমাত্রে পরিণত করা হয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে, সেই 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 সময়ে, তৎকালীন সময়ে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে এক অভিনব ঘটনা ঘটালেন এবং এই ঘটনা জগতের ইতিহাসে কিন্তু নেই। তার জন্যই আজকের এই বিশেষ দিনটিতে বেলুড় মঠ সহ আরো বিভিন্ন শাখা কেন্দ্রে এই ফলহারিণী কালী পুজো, এই পূর্ণ জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজোর দিনটিকে সাড়ম্বরে পালন করা হয়। আর এই বছর 2024 সালের এই দিনটিতে, এই অমাবস্যা তিথিতে, 1431 বঙ্গাব্দের এই তিথিতে আরো একটি গুরুত্বপূর্ণ, যদিও এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, গুরুত্বপূর্ণ কাজ অনুষ্ঠিত হচ্ছে যে একই সঙ্গে বেলুড় মঠে আজকে রাতে সন্ন্যাস ব্রতে ব্রহ্মচারী মহারাজরা, ব্রহ্মচারী মহারাজরা আজকে দীক্ষিত হবেন, যেহেতু পরম পূজ্যপাদ নতুন আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ আজকে সন্ন্যাস দেবেন, যদিও এর সঙ্গে, এই সরস্বতী পুজোর সঙ্গে এর কোনো সম্পর্ক বা সম্বন্ধ নেই। কিন্তু বোঝাই যায় যে একটি বিশেষ দিন, অত্যন্ত ভালো দিন বলেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। আমি আজকের দিনে এই আমাদের শ্রী শ্রী স্বামী শারদানন্দ প্রণীত শ্রী শ্রী লীলা প্রসঙ্গ থেকে, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে, সেখানে একটি অধ্যায় রয়েছে, বিংশ অধ্যায়, যার নামকরণই করেছেন মহারাজ ষোড়শী পুজো বলে, সেখান থেকে পাঠ করব এবং প্রয়োজন হলে আমরা কিছু আলোচনাও করার চেষ্টা করব। একেবারে শুরুতেই, বিংশ অধ্যায়ের শুরুতে স্বামী শারদানন্দজি লিখছেন, লিখছেন মথুর চলিয়া যাইলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে, মানবের জীবন প্রবাহ কিন্তু সমভাবেই বহিতে লাগিল। দিন মাস অতীত হইয়া ক্রমে 6 মাস কাটিয়া গেল এবং 1278 সালের ফাল্গুন মাস সমাগত হইল। ঠাকুরের জীবনে
একটি বিশেষ ঘটনা ওই কালে উপস্থিত হইয়াছিল। উহা জানিতে হইলে আমাদিগকে জয়রামবাটি গ্রামে ঠাকুরের শ্বশুরালয়ে একবার গমন করিতে হইবে। ইতিমধ্যে দক্ষিণেশ্বরে দিনাতিপাত চলছিল, আপনারা জানেন, জানমাজারে রানী রাসমণির মন্দিরের যিনি মূল কার্যাবলী দেখাশোনা করতেন তিনি তার জামাতা মথুর মোহন বিশ্বাস, এবং মথুর মোহন বিশ্বাসের ঠাকুরের দর্শনও হয়েছিল। মথুর মোহন বিশ্বাসের অকস্মাৎ শরীর বিয়োগ হয়, ঠাকুর দক্ষিণেশ্বর মন্দির থেকেই দেখেছিলেন যেন সাদরে দিব্য রথে মথুর উঠে গেলেন, এবং দিব্য রথে উঠে গিয়ে যেন জগদম্বার সখীগণ সবাই মথুরকে কোলে কোলে একেবারে দেবীলোকে নিয়ে গেলেন, এবং গভীর রাত্রে কালীবাটের কালীবাড়ির যারা কর্মচারীরা তারা এসে খবর দিলেন, হৃদয়রামকে খবর দিলেন যে মথুরবাবুর শরীর বিয়োগ হয়েছে, মথুরবাবু অপরাহ্ন 5টার সময় শরীর ত্যাগ করেছেন। ঠাকুর তা সচক্ষে দক্ষিণেশ্বর কালীবাটিতে বসে প্রত্যক্ষ করেছিলেন, দেখেছিলেন, এবং ঠাকুর বলেছিলেন পরবর্তী ক্ষেত্রে মথুরের এখনো সম্পূর্ণ ভোগ বাসনা পূর্ণ হয়নি, তাই ওকে আবার আসতে হবে। ঠাকুর পরবর্তীতে এই কথা বলেছেন। মথুর চলিয়া গেলেন, এই কথাটি খুব গুরুত্বপূর্ণ অর্থ আছে, গুরু অর্থ আছে, তার কারণ আপনারা জানেন যে দীর্ঘকাল যখন জয়রামবাটিতে মা আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের, তখনও বিভিন্ন সাধন পর্ব চলছে, সাধন পর্ব সদ্য সমাপ্ত হয়েছে, মা ইতিমধ্যে অষ্টাদশ বর্ষীয়া হয়ে গেছেন, গ্রামের কানা কন্দরে বিভিন্ন রকম বিভিন্ন কথা উঠেছে। এক পাগলা বামুন, তার স্বামী, মায়ের স্বামী পাগলা বামুন বলে মাকে মাঝে মাঝেই মজা বিদ্রুপ শুনতে হতো। সেই সময়ে মা যখন এই গঙ্গা স্নান অভিমুখে, গঙ্গা স্নানের অভিপ্রায়ে কলকাতার অনতি দূরে দক্ষিণেশ্বরে গঙ্গা স্নান করবেন বলে পূর্ণ পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমা তিথিতে যখন কলকাতায় আসবার জন্য বাসনা পোষণ করলেন শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় অর্থাৎ মায়ের পিতার কাছে, বাবার কাছে, তখন বাবা বুঝেছিলেন যে মেয়ে কেন গঙ্গা স্নান করতে যাচ্ছেন। মেয়ে শুধুমাত্র কিন্তু গঙ্গা স্নান করতে যাচ্ছেন না, স্বামী সকাশে উপস্থিত হওয়াও কিন্তু অন্যতম এর পেছনে বাসনা রয়েছে। তার জন্য খুব সহজেই রামচন্দ্র মুখোপাধ্যায় মাকে বললেন এবং অনুমতি দিলেন যে তুমি গঙ্গা স্নানে যেতে পারো। ঠাকুরের কাছে যখন মা এলেন তখন ঠাকুর সাদরে মাকে গ্রহণ করলেন এবং বলেছিলেন যে আর এত দেরি করে আসতে হয় গো, আমার কি আর সেই দিন আছে গো, মথুরবাবু কি আর আছে, মথুরবাবু চলে গেলেন। সে কারণে স্বামী সারদানন্দজি একেবারে শুরুতে লিখছেন মথুর চলিয়া যাইলেন, অর্থাৎ মথুরের চলে যাওয়া শ্রীরামকৃষ্ণ জীবনে এবং ঠাকুরের আদর আবদার করার যে জায়গা, একটা বড় জায়গা, সেটা প্রায় বিগত প্রায় হয়েছে। পরবর্তী জীবনগুলো দেখবো ঠাকুরের আবার নতুন খাতে জীবন বইতে শুরু করেছে। আমরা ইতিপূর্বে বলেছি সন 1274 সালে ঠাকুর যখন ভৈরবী ব্রাহ্মণী ও হৃদয়কে সঙ্গে লইয়া নিজ জন্মভূমি কামারপুকুর গ্রামে উপস্থিত হইয়াছিলেন, তখন তাহার আত্মীয় রমণীগণ তাহার পত্নীকে তথায় আনোয়ান করিয়াছিলেন। বলিতে হইলে বিবাহের পর ওই কালে শ্রী শ্রী মাতা ঠাকুরণীর স্বামী সন্দর্শন প্রথম লাভ হইয়াছিল। কামারপুকুর অঞ্চলের বালিকাদিগের সহিত কলিকাতার বালিকাদিগের তুলনা করিবার অবসর যিনি লাভ করিয়াছেন, তিনি দেখিয়াছেন কলিকাতা অঞ্চলের বালিকাদিগের দেহের ও মনের পরিণতি স্বল্প বয়সেই উপস্থিত হয়, কিন্তু কামারপুকুর প্রভৃতি গ্রাম সকলের বালিকাদিগের তাহা হয় না। চতুর্দশ এবং কখনো কখনো পঞ্চদশ ও ষোড়শ বর্ষীয়া কন্যাদিগেরও সেখানে যৌবনকালের অঙ্গ লক্ষণ সমূহ পূর্ণভাবে উদ্গত হয় না, এবং শরীরের ন্যায় তাহাদিগের মনের পরিণতিও ঐরূপ বিলম্বে উপস্থিত হয়। পিঞ্জরাবদ্ধ পক্ষিণী সকলের ন্যায় অল্প পরিসর স্থানে কাল যাপন করিতে বাধ্য না হইয়া পবিত্র নির্মল গ্রাম্য বায়ু সেবন এবং গ্রাম মধ্যে যথাতথা স্বচ্ছন্দ বিহার পূর্বক স্বাভাবিক জীবন অতিবাহিত করিবার জন্যই বোধ হয় ঐরূপ হইয়া থাকে। শারদানন্দজি খুব সুন্দর করে একেবারে ঠিক ঠিক করে বুঝিয়ে বুঝিয়ে প্রতিটি লাইনে এগিয়ে যান। সেখানে বলছেন যে চতুর্দশ কিংবা পঞ্চদশ কিংবা ষোড়শ বর্ষীয়া বালিকারা যারা গ্রামের গ্রাম্য সুনির্মল বাতাসে বায়ু সেবন করতে করতে জীবন অতিবাহিত করেন, তাদের সেই সময় দেহ মনের যে যৌবনের যে বিশেষ পরিবর্তন তা কিন্তু সেই বালিকাদিগের শরীরে খুব একটা প্রদর্শিত হয় না।
সেখানে বলা যেতে পারে কলকাতা বা তৎসহ শহর অঞ্চলের বালিকাদের সেই 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 লক্ষণ অনেক আগেই প্রকাশিত হয়। ঠিক তেমনি পিঞ্জরাবদ্ধ পক্ষিনী সকলের ন্যায় অল্প পরিসর স্থানে কালযাপন করিতে বাধ্য না হইয়া পবিত্র নির্মল গ্রাম্য বায়ু সেবন এবং গ্রাম মধ্যে যথাতথা স্বচ্ছন্দ বিহার পূর্বক স্বাভাবিক জীবন অতিবাহিত করবার জন্যই বোধহয় ঐরূপ হইয়া থাকে। চতুর্দশ বৎসরে বস্তুত প্রথমবার স্বামী সন্দর্শন কালে শ্রীমতী মাতা ঠাকুরানী নিতান্ত বালিকা স্বভাব সম্পন্না ছিলেন। দাম্পত্য জীবনের গভীর উদ্দেশ্য এবং দায়িত্ববোধ পরিবার শক্তি তাহাতে তখন বিকাশ উন্মুখ হইয়াছিল মাত্র। পবিত্রা বালিকা দেহবুদ্ধি বিরহিত ঠাকুরের দিব্য সঙ্গ এবং নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওই কালে অনির্বচনীয় আনন্দে উল্লসিতা হইয়াছিলেন। ঠাকুর শ্রীভক্তদিগের নিকটে তিনি ওই উল্লাসের কথা অনেক সময় ওই রূপে প্রকাশ করিয়াছেন। হৃদয়ের মধ্যে আনন্দে পূর্ণ ঘট যেন স্থাপিত রইয়াছে। ওই কাল হইতে সর্বদা ঐরূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে। কয়েক মাস পরে ঠাকুর যখন কামারপুকুর হইতে কলিকাতায় ফিরিলেন, বালিকা তখন অনন্ত আনন্দ সম্পদের অধিকারিণী হইয়াছেন। এইরূপ অনুভব করিতে করিতে পিত্রালয়ে ফিরিয়া আসিলেন। পূর্বোক্ত উল্লাসের উপলব্ধিতে তাহার চলন বলন আচরণ আদি সকল চেষ্টার ভিতর এখন একটি পরিবর্তন যে উপস্থিত হইয়াছিল এ কথা আমরা বেশ বুঝিতে পারি, কিন্তু সাধারণ মানব উহা দেখিতে পাইয়াছিল কিনা সন্দেহ। কারণ উহা তাহাকে চপলা না করিয়া শান্ত স্বভাবা করিয়াছিলেন। শ্রী মাতা ঠাকুরানীর জীবনে আমরা যেটা দেখতে পাই একেবারে বিপরীত মুখী। যখন যৌবন কাল আগত প্রায় দেহমনের পরিবর্তন হচ্ছে সেই সময় অত্যন্ত চঞ্চলা বা চপলা না হয়ে সম্পূর্ণ শান্ত স্বভাবের হয়েছিলেন, শান্ত স্বভাবা করিয়াছিল, প্রবলতা না করিয়া চিন্তাশীলা করিয়াছিল, স্বার্থ দৃষ্টি নিবদ্ধা না করিয়া নিঃস্বার্থ প্রেমিকা করিয়াছিল এবং অন্তর হইতে সর্বপ্রকার অভাব বোধ তিরোহিত করিয়া মানব সাধারণের দুঃখ কষ্টের সহিত অনন্ত সমবেদনা সম্পন্না করিয়া ক্রমে তাহাকে করুণার সাক্ষাৎ প্রতিমায় পরিণত করিয়াছিল। মানসিক উল্লাস প্রভাবে অশেষ শারীরিক কষ্টকে তাহার এখন হইতে কষ্ট বলিয়া মনে হইত না এবং আত্মীয়বর্গের নিকট হইতে আদর যত্নের প্রতিদান না পাইলে মনে দুঃখ উপস্থিত হইত না। ওই যে চিন্তাশীলা মা হয়েছিলেন, সে কারণে আত্মীয় পরিজনের কাছ থেকে যদি প্রতিদান না পেতেন, ভালোবাসার প্রতিদান না পেতেন, তাহলে কিন্তু মনে আর সেই দুঃখ কষ্ট চাগার দিয়ে উঠত না, তার উদয় হতো না। আমরা যারা সাধারণ মানুষ আমাদের কি হয়, আমরা সর্বদাই ভালোবাসার ফলে ভালোবাসার প্রতিদানে ভালোবাসা চাই, কিন্তু এই চিন্তাশীলা মা শান্ত স্বভাবা মা কিন্তু কখনোই এই প্রতিদানের মুখাপেক্ষী হয়ে বসে থাকেননি। তাই চিরকাল এই শান্ত স্বভাবটাই মনের মধ্যে একেবারে বয়ে গিয়েছিল। ওই সকল বিষয়ে সামান্য সন্তুষ্ট থাকিয়া বালিকা আপনাতে আপনি ডুবিয়া তখন পিত্রালয়ে কাল কাটাইতে লাগিলেন। কিন্তু শরীর ওই স্থানে থাকিলেও তাহার মন ঠাকুরের পদ অনুসরণ করিয়া এখন হইতে দক্ষিণেশ্বরেই উপস্থিত ছিল। ঠাকুরকে দেখিবার এবং তাহার নিকট উপস্থিত হইবার জন্য মধ্যে মধ্যে মনে প্রবল বাসনার উদয় হইলেও তিনি উহা অত্যন্ত যত্নে সংবরণ পূর্বক ধৈর্য অবলম্বন করিতেন, ভাবিতেন প্রথম দর্শনে যিনি তাহাকে কৃপা করিয়া এতদূর ভালোবাসিয়াছেন তিনি তাহাকে ভুলিবেন না, সময় হইলে নিজ সকাশে ডাকিয়া লইবেন। ঐরূপ দিনের পর দিন যাইতে লাগিল এবং হৃদয়ে বিশ্বাস স্থির রাখিয়া তিনি ওই শুভ দিনের প্রতীক্ষা করিতে লাগিলেন। চারটি দীর্ঘ বৎসর একে একে কাটিয়া গেল, আশা প্রতীক্ষার প্রবল প্রবাহ বালিকার মনে সমভাবেই বহিতে লাগিল। তাহার শরীর কিন্তু মনের ন্যায় সমভাবে থাকিল না, দিন দিন পরিবর্তিত হইয়া সন 1278 সালের পৌষে উহা তাহাকে অষ্টাদশ বর্ষীয়া যুবতীতে পরিণত করিল। দেবতুল্য স্বামীর প্রথম সন্দর্শন জনিত আনন্দ তাহাকে জীবনের দৈনন্দিন সুখ দুঃখ হইতে উচ্চে উঠাইয়া রাখিল, সংসারের নিরাবিল আনন্দের অবসর কোথায়।
গ্রামের পুরুষেরা জল্পনা করিতে বসিয়া তাহার স্বামীকে উন্মত্ত অর্থাৎ পাগল বলিয়া নির্দেশ করিত, পরিধানের কাপড় পর্যন্ত ত্যাগ করিয়া হরি হরি করিয়া বেড়ায় ইত্যাদি নানা কথা বলিত। ঠাকুরের শরীরে কাপড় থাকতো না, আপনারা সকলে জানেন ঠাকুর মায়ের নাম করতে করতে পঞ্চবটি অভিমুখে যখন রওনা হতেন তখন শরীরের কাপড়টা তখন তার বগলে চলে আসত। এই কথা কামারপুকুর জয়রামবটি গ্রামে গিয়েও পৌঁছেছিল। সেখানের পুরুষরা সবাই একসঙ্গে আড্ডা দিলে তখন সেই সম্পর্কে উপহাস করতেন এবং সেই কথা শ্রী শ্রী মাতা ঠাকুরনের কানে গিয়ে পৌঁছত। অথবা সমবয়স্ক রমণীগণ যখন তাহাকে পাগলের স্ত্রী বলিয়া করুণা বা উপেক্ষার পাত্রী বিবেচনা করিত তখন মুখে কিছু না বলিলেও তাহার অন্তরে দারুণ ব্যথা উপস্থিত হইত। উন্মনা হইয়া তিনি তখন চিন্তা করিতেন, তবে কি পূর্বে যেমন দেখিয়াছিলাম তিনি সেরূপার নাই, লোকে যেমন বলিতেছে তাহার কি ঐরূপ অবস্থা হইয়াছে? বিধাতার নির্বন্ধে যদি ঐরূপই হইয়া থাকে তাহা হইলে আমার তো আর এখানে থাকা কর্তব্য নহে, পার্শ্বে থাকিয়া তাহার সেবাতে নিযুক্ত থাকাই উচিত। অশেষ চিন্তার পর স্থির করিলেন তিনি দক্ষিণেশ্বরে স্বয়ং গমনপূর্বক চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করিবেন, পরে যাহা কর্তব্য বলিয়া বিবেচিত হইবে তদ্রূপ অনুষ্ঠান করিবেন। ফাল্গুনের দোল পূর্ণিমায় শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করিয়াছিলেন। পুণ্যতোয়া জাহ্নবীতে স্নান করিবার জন্য বঙ্গের সুদূর প্রান্ত হইতে অনেকে ওই দিন কলিকাতায় আগমন করে। শ্রীমতী মাতা ঠাকুরাণীর দুঃসম্পর্কীয়া কয়েকজন আত্মীয়া রমণী ওই বৎসর ওই জন্য আগমন করিবেন বলিয়া ইতঃপূর্বে স্থির করিয়াছিলেন। তিনি এখন তাহাদিগের সহিত গঙ্গা স্নানে যাইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। তাহার পিতার অভিমত না হইলে তাহাকে লইয়া যাওয়া যুক্তিযুক্ত না যে ভাবিয়া রমণীরা তাহার পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়কে ওই বিষয়ে জিজ্ঞাসা করিলেন। বুদ্ধিমান পিতা শুনিয়াই বুঝিলেন কন্যা কেন এখন কলিকাতায় যাইতে অভিলাষিনী হইয়াছেন এবং তাহাকে সঙ্গে লইয়া স্বয়ং কলিকাতায় আসিবার জন্য সকল বিষয়ের বন্দোবস্ত করিলেন। আমরা শুরুর সময়ই বলছিলাম যে ভগবান শ্রী চৈতন্য দেবের জন্মদিন, জন্ম পূর্ণিমা, সেই পূর্ণিমায় বিশেষ দিনে স্নান করলে ওই বঙ্গে একটি বিশ্বাস আছে এই জাহ্নবীতে অর্থাৎ গঙ্গা স্নান করিলে বিশেষ পুণ্য অর্জন হয়। সেই অভিপ্রায়ে সেই অভিলাষে মাতা ঠাকুরনীর বেশ কিছু দূরসম্পর্কীয়া যারা আত্মীয়া তারা ঠিক করলেন যে তারা সুদূর কলকাতায় এই গঙ্গা স্নানে আসবেন এবং এই কথা শুনতে পেয়ে মা কিন্তু ঠিক করলেন এই ঠাকুরের সন্দর্শন লাভের জন্য কলকাতায় যাওয়া দরকার। এই গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য পিতার অর্থাৎ রামচন্দ্র মুখোপাধ্যায়ের অনুমতি প্রয়োজন এবং যারা সঙ্গে আছেন সঙ্গিনীরা তারাও ঠিক করলেন যে রামচন্দ্র মুখোপাধ্যায়ের কাছ থেকে অনুমতি প্রার্থনা করতে হবে। তাই রামচন্দ্র মুখোপাধ্যায়ের কাছে যখন মা বললেন এই গঙ্গা স্নান করতে কলকাতায় যাওয়ার কথা, পিতা কিন্তু খুব অল্পেই শুনে বুঝতে পারলেন, সহজেই বুঝতে পারলেন যে কেন মাতা ঠাকুরনী কলকাতা যাওয়ার জন্য অভিলাষিনী হইয়াছেন, কেন ইচ্ছা প্রকাশ করেছেন এবং তাকে সঙ্গে লইয়া স্বয়ং কলিকাতায় আসিবার জন্য সকল বিষয়ের বন্দোবস্ত করিলেন। রেল কোম্পানির প্রসাদে সুদূর কাশী বৃন্দাবন কলিকাতার অন্যের অতি সন্নিকটে হইয়াছে, কিন্তু ঠাকুরের জন্মস্থান কামারপুকুর ও জয়রামবাটি উহাতে বঞ্চিত থাকিয়া যে দূরে সে দূরেই পড়িয়া রইয়াছে। এখনো ঐরূপ অতএব তখনকার তো কথাই নাই, তখন বিষ্ণুপুর বা তারকেশ্বর কোন স্থানেই রেলপথ প্রস্তুত হয় নাই এবং ঘাটালকেও বাষ্পীয় জলযান কলকাতার সহিত যুক্ত করে নাই। সুতরাং শিবিকা অর্থাৎ পদব্রজে গমনাগমন করা ভিন্ন ওই সকল গ্রামের লোকের অন্য উপায় ছিল না এবং জমিদার প্রভৃতি ধনী লোক ভিন্ন মধ্যবিত্ত গৃহস্থেরা সকলেই পদব্রজে অর্থাৎ শেষোক্ত উপায় অবলম্বন করিতেন। অতএব কন্যা ও সঙ্গীগণ সমবিব্যাহারে শ্রী রামচন্দ্র দূর পথ পদব্রজে অতিবাহিত করিতে লাগিলেন। ধান্যক্ষেত্রের পর ধান্যক্ষেত্র এবং মধ্যে মধ্যে কমলপূর্ণ দীর্ঘিকা নিচয় দেখিতে দেখিতে অশ্বত্ব বট প্রভৃতি বৃক্ষরাজির শীতল ছায়া অনুভব করিতে করিতে তাহারা সকলে প্রথম দুই তিন দিন সানন্দে পথ চলিতে লাগিলেন, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত ওই আনন্দ রহিল না। পথশ্রমে অনভ্যস্ত কন্যা পথিমধ্যে এক স্থলে দারুণ জ্বরে আক্রান্তা হইয়া শ্রী রামচন্দ্রকে বিশেষ চিন্তান্বিত করিলেন। কন্যার ঐরূপ অবস্থায় অগ্রসর হওয়া অসম্ভব বুঝিয়া তিনি চটিতে আশ্রয় লইয়া অবস্থান করিতে লাগিলেন।
পথিমধ্যে এরূপে পীড়িতা হওয়ায় শ্রীমতী মাতা ঠাকুরাণীর অন্তঃকরণে কত দূর বেদনা উপস্থিত হইয়াছিল তাহা বলিবার নহে, কিন্তু এক অদ্ভুত দর্শন উপস্থিত হইয়া ওই সময় তাহাকে আশ্বস্ত করিয়াছিল। উক্ত দর্শনের কথা তিনি পরে শ্রীভক্তদিগকে কখনো কখনো নিম্নলিখিত ভাবে বলিয়াছেন। মা বলেছেন, জ্বরে যখন একেবারে বেহুশ, লজ্জা সরম রহিত হইয়া পড়িয়া আছি, তখন দেখিলাম পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখি নাই। বসিয়া আমার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল, এমন নরম ঠান্ডা হাত গায়ের জ্বালা জুড়াইয়া যাইতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, তুমি কোথা থেকে আসছো গা? রমণী বলিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনিয়া অবাক হইয়া বলিলাম, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, ঠাকুরকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওই সব আর হলো না। রমণী বলিল, সে কি গো, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি? ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। আমি বললাম, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বললে, আমি তোমার বোন হই। আমি বললাম, বটে, তাই তুমি এসেছো? ওইরূপ কথাবার্তার পরেই ঘুমাইয়া পড়িলাম। অর্থাৎ এই পথে মধ্যে যেতে যেতে শ্রীরামচন্দ্র যখন মেয়েকে নিয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর অভিমুখে, কলকাতার অভিমুখে, তখন মাতা ঠাকুরণীর অত্যন্ত জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। মা এই বলছেন যে পথের মধ্যে যাচ্ছেন, অশ্বত্ব বটে, ছায়া সুনিবিড় ছায়া পাচ্ছেন, দীর্ঘ কমল যুক্ত দীঘি পাচ্ছেন, আবার একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে আবার দেখছেন বিভিন্ন দীর্ঘ কমলপূর্ণ, আবার ধান্য ক্ষেত্রের পর ধান্য ক্ষেত্র, ধান ক্ষেতের পর ধান ক্ষেত, এইভাবে ধীরে ধীরে দুই তিন দিন পথের মধ্যে পার হয়ে গেছে। ইতিমধ্যে মা জ্বরে পড়লেন, জ্বরে পড়ে যে স্থানে আশ্রয় নিলেন সে স্থানে মা জ্বরে পড়ে এত জ্বরে আক্রান্ত হলেন যে জ্বরের ঘরে যেন গায়ের কাপড় ঠিক নেই, লজ্জা সরম রহিত হয়ে পড়িয়াছি। এই সময় মায়ের শয্যা পার্শ্বে, অর্থাৎ মায়ের বিছানার পার্শ্বে পাশে এসে যেমন একজন গ্রাম্য কালো রমণী, শ্যামলা রমণী এসে উপস্থিত হলেন। তিনি মায়ের গায়ে হাত বুলিয়ে দিলেন এবং মায়ের সঙ্গে কথা বললেন এবং বললেন, আমি দক্ষিণেশ্বরে তাকেই আটকে রেখেছি, আমি তোমার বোন হই। যেন স্বয়ং জগদম্বা মায়ের পায়ে এসে, মার শরীরের কাছে এসে বসলেন এবং মার সঙ্গে কথা বলে মায়ের এই নিরাশ মনে যে হতাশা তৈরি হয়েছিল তা কিন্তু নিরসন করলেন। প্রাতঃকালে উঠিয়া রামচন্দ্র দেখিলেন কন্যার জ্বর ছাড়িয়া গিয়াছে। পথিমধ্যে নিরুপায় হইয়া বসিয়া থাকা অপেক্ষা তিনি তাহাকে লইয়া ধীরে ধীরে পথে অতিবাহন করাই শ্রেয় বিবেচনা করলেন। রাত্রে পূর্বোক্ত দর্শনে উৎসাহিত হইয়া শ্রীমতী মাতা ঠাকুরণী তাহার ওই পরামর্শ সাগ্রহে অনুমোদন করিলেন। কিছু দূর যাইতে না যাইতে একখানি শিবিকাও পাওয়া গেল, তাহার পুনরায় জ্বর আসিল, কিন্তু পূর্ব দিবসের ন্যায় প্রবল বেগে জ্বর না আসায় তিনি উহার প্রকোপে একেবারে অক্ষম হইয়া পড়িলেন না, ওই বিষয়ে কাহাকেও কিছু বলিলেন না। ক্রমে পথের শেষ হইল এবং রাত্রি 9টার সময় শ্রীশ্রীমা দক্ষিণেশ্বরে ঠাকুরের সমীপে উপস্থিত হইলেন। ঠাকুর তাহাকে সহসা ওইরূপে রোগ আক্রান্ত হইয়া আসিতে দেখিয়া বিশেষ উদ্বিগ্ন হইলেন। ঠান্ডা লাগিয়া জ্বর বাড়িবে বলিয়া নিজ গৃহে ভিন্ন সজ্জায় তাহার শয়নের বন্দোবস্ত করিয়া দিলেন এবং দুঃখ করিয়া বারংবার বলিতে লাগিলেন, তুমি এতদিনে আসিলে, আর কি আমার সেজবাবু অর্থাৎ মথুরবাবু আছে যে তোমার যত্ন হবে? ঔষধ পথ্যাদির বিশেষ বন্দোবস্তে 3-4 দিনেই শ্রীশ্রী মাতা ঠাকুরাণী আরোগ্য লাভ করিলেন। ওই 3-4 দিন ঠাকুর তাহাকে দিবারাত্র নিজ গৃহে রাখিয়া ঔষধ পথ্যাদি সকল বিষয়ের স্বয়ং তত্ত্বাবধান করিলেন। পরে নহবতের ঘরে নিজ জননীর নিকটে তাহার থাকিবার বন্দোবস্ত করিয়া দিলেন। আমরা এতক্ষণ ধরে পড়েছিলাম যে ঠাকুরের সম্পর্কে বিভিন্ন কটুকথা শুনতে শুনতে জয়রামবাটিতে কখনো কখনো উদ্বিগ্ন হয়েছেন, কখনো সংশয়ের জীবন কাটিয়েছেন, অতিবাহিত করেছেন মা, যে সত্যি কি তিনি ভুলে গেছেন। কিন্তু যখন দীর্ঘ 4 বছর পর মা আসছেন কলকাতায় এবং ঠাকুর তাকে সাদরে গ্রহণ করছেন এবং একই সঙ্গে অসুস্থ রমণীকে, রোগাক্রান্ত রমণীকে তার জ্বর যাতে উপশম হয় তার জন্য ঔষধ পথ্যাদির ব্যবস্থা করছেন এবং নিজের ঘরে ভিন্ন শয়নে তার শয়নের ব্যবস্থা করে 3-4 দিন ক্রমাগত এক টানা নিজ স্ত্রীর সেবা পথ্যাদি করে গেছে।
অতএব এটুকু খুব সহজেই আমরা এই কথা বলতে পারি, ঠাকুর কিন্তু একেবারেই সেই অবস্থায় ছিলেন না। কিন্তু নিন্দুকেরা তো নিন্দা করতে ছাড়বে না, তাই নিন্দা করবেন। চক্ষুকর্ণের বিবাদ মিটিল, পরের কথায় উদিত হইয়া যে সন্দেহ মেঘের ন্যায় বিশ্বাস সূর্যকে আবৃত্ত করিতে উপক্রম করিয়াছিল, ঠাকুরের যত্ন প্রবিদ্ধ অনুরাগ পবনে তাহা ছিন্ন ভিন্ন হইয়া এখন কোথায় বিলীন হইয়া গেল। শ্রীমতী মাতা ঠাকুরানী প্রাণে প্রাণে বুঝিলেন, ঠাকুরের পূর্বে যেমন ছিলেন এখনো তদ্রূপই আছেন। সংসারী মানব না বুঝিয়া তাহার সম্বন্ধে নানা রটনা করিয়াছে। দেবতা দেবতাই আছেন এবং বিস্মৃত হওয়া দূরে থাকুক, তাহার প্রতি পূর্বের ন্যায় সমানভাবে কৃপা পরবশ রইয়াছেন। অতএব কর্তব্য স্থির হইতে বিলম্ব হইল না। প্রাণের উল্লাসে তিনি নহবতে থাকিয়া দেবতা ও দেবজননীর সেবায় নিযুক্ত হইলেন। দেবতার ও দেবজননীর অর্থাৎ দেবজননী মানে তখন মাতা চন্দ্রমণি দেবী, ঠাকুরের মা গর্ভধারিণী চন্দ্রমণি দেবী কিন্তু তখন নহবতে অবস্থান করছেন। এই যে বললাম তিন চার দিন ঠাকুরের নিজের ঘরে ভিন্ন শয়নে অবস্থানের পর মায়ের নহবতে থাকার, যেখানে ঠাকুরের মা শ্রী ঠাকুরের মা চন্দ্রমণি দেবী থাকেন, সেইখানে ঠাকুর শ্রী শ্রী মাতা ঠাকুরিনী মা সারদা দেবীর থাকার বন্দোবস্ত করেছিলেন। তাই বলছেন দেবতার ও দেবজননীর সেবায় নিযুক্ত হইলেন, দেবজননী অর্থাৎ মাতা চন্দ্রমণির সেবায় নিযুক্ত হইলেন। এবং তাহার পিতা কন্যার আনন্দে আনন্দিত হইয়া কয়েকদিন ওই স্থানে অবস্থান পূর্বক হৃষ্ট চিত্তে নিজ গ্রামে প্রত্যাবৃত্ত হইলেন। মাকে দক্ষিণেশ্বরে রেখে রামচন্দ্র মুখোপাধ্যায় মায়ের বাবা তিনি খুব আনন্দে হৃষ্ট চিত্তে আনন্দ মনে তিনি ফিরে গেলেন জয়রামবাটিতে। 1274 সালে কামারপুকুরে অবস্থান করবার কালে শ্রীমতী মাতা ঠাকুরনীর আগমনে ঠাকুরের মনে যে চিন্তা পরম্পরার উদয় হইয়াছিল তাহা আমরা পাঠককে বলেছি। ব্রহ্মবিজ্ঞানে দৃঢ় প্রতিষ্ঠা লাভ সম্বন্ধীয় আচার্য শ্রীমত তোতাপুরীর কথা আলোচনা পূর্বক তিনি ওই কালে নিজ সাধনালব্ধ বিজ্ঞানের পরীক্ষা করিতে এবং পত্নীর প্রতি নিজ কর্তব্য পরিপালনে অগ্রসর হইয়াছিলেন। কিন্তু ওই সময় তদুভয় অনুষ্ঠানের আরম্ভ করিয়াই তাহাকে কলকাতায় ফিরিতে হইয়াছিল। শ্রীমতী মাতা ঠাকুরনীকে নিকটে পাইয়া তিনি এখন পুনরায় ওই দুই বিষয়ে মনোনিবেশ করিলেন। প্রশ্ন উঠিতে পারে, পত্নীকে সঙ্গে লইয়া দক্ষিণেশ্বরে আসিয়া তিনি ইতঃপূর্বেই তো ঐরূপ করিতে পারিতেন, ঐরূপ করেন নাই কেন? উত্তরে বলিতে হয়, সাধারণ মানব ঐরূপ করিত সন্দেহ নাই, ঠাকুর ওই শ্রেণীভুক্ত ছিলেন না বলিয়া ঐরূপ আচরণ করেন নাই। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নির্ভর করিয়া যাহারা জীবনে প্রতিক্ষণ প্রতি কার্য করিতে অভ্যস্ত হইয়াছেন তাহারা স্বয়ং মতলব আটিয়া কখনো কোনো কার্যে অগ্রসর হন না। আত্মকল্যাণ বা অপরের কল্যাণ সাধন করিতে তাহারা আমাদিগের ন্যায় পরিচ্ছিন্ন ক্ষুদ্র বুদ্ধির সহায়তা না লইয়া শ্রী ভগবানের বিরাট বুদ্ধির সহায়তা ও ইঙ্গিতের প্রতীক্ষা করিয়া থাকেন। সেজন্য স্বেচ্ছায় পরীক্ষা দিতে তাহারা সর্বথা পরাণমুখ হন। কিন্তু বিরাট ইচ্ছার অনুগামী হইয়া চলিতে চলিতে যদি কখনো পরীক্ষা দিবার কাল শত উপস্থিত হয় তবে তাহারা ওই পরীক্ষা প্রদানের জন্য সানন্দে অগ্রসর হন। ঠাকুর স্বেচ্ছায় আপন ব্রহ্মবিজ্ঞানের গভীরতা পরীক্ষা করিতে অগ্রসর হয় নাই, কিন্তু যখন দেখলেন পত্নী কামারপুকুরে তার সকাশে আগমন করিয়াছেন এবং তৎপ্রতি নিজ কর্তব্য প্রতিপালনের অগ্রসর হইলে তাহাকে ওই বিষয়ে পরীক্ষা প্রদান করিতে হইবে, তখনই ওই কার্যে প্রবৃত্ত হইয়াছিলেন। আবার ঈশ্বর ইচ্ছায় ওই অবসর চলিয়া যাইয়া যখন তাহাকে কলিকাতায় আগমন পূর্বক পত্নীর নিকট হইতে দূরে থাকিতে হইল তখন তিনি ঐরূপ অবসর পুনরায়নের জন্য শতপ্রবৃত্ত হইলেন না। শ্রীমতী মাতা ঠাকুরানী যতদিন না স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন ততদিন পর্যন্ত তাহাকে দক্ষিণেশ্বরে আনয়নের জন্য কিছুমাত্র চেষ্টা করিলেন না। ঠাকুর কিন্তু ততদিন পর্যন্ত কোনো চেষ্টা করেননি, যতদিন মা নিজের দিক থেকে নিজে প্রাণে অনুভব না করে কখন যখনও দক্ষিণেশ্বরে আসছেন। এবং সাধারণ বুদ্ধিশয় আমরা ঠাকুরের আচরণের ঐরূপ সামঞ্জস্য করিতে পারি, তদ্ভিন্ন বলিতে পারি যে যোগ দৃষ্টি সহায়ে তিনি বিদিত হইয়াছিলেন, ঐরূপ করাই ঈশ্বরের অভিপ্রেত। সে যাহা হোক, পত্নীর প্রতি কর্তব্য পালন পূর্বক পরীক্ষা প্রদানের অবসর উপস্থিত হইয়াছে দেখিয়া ঠাকুর তদ্বিষয়ে সানন্দে অবসর অগ্রসর হইলেন এবং অবসর পাইলেই মাতা ঠাকুরানীকে মানব জীবনের উদ্দেশ্য ও কর্তব্য সম্বন্ধে সর্বপ্রকার শিক্ষা প্রদান করিতে লাগিলেন। শোনা যায় ওই সময় তিনি মাতা ঠাকুরানীকে বলিয়াছিলেন, চাঁদ মামা যেমন সকল শিশুর মামা,
তেমনি ঈশ্বর সকলেরই আপনার, তাহাকে ডাকিবার সকলেরই অধিকার আছে। যে ডাকিবে তিনি তাহাকেই দর্শন দানে কৃতার্থ করিবেন। তুমি ডাকো তো তুমিও তাহার দেখা পাইবে। কেবল উপদেশ মাত্র দানেই ঠাকুরের শিক্ষার অবসান হইত না, কিন্তু শিষ্যকে নিকটে রাখিয়া ভালোবাসায় সর্বতোভাবে আপনার করিয়া লইয়া তিনি তাহাকে প্রথমে উপদেশ প্রদান করিতেন, পরে শিষ্য উহা কার্যে কতদূর প্রতিপালন করিতেছে সর্বদা তদ্বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন, এবং ভ্রমবশত সে বিপরীত অনুষ্ঠান করিলে তাহাকে বুঝাইয়া সংশোধন করিয়া দিতেন। শ্রীমতী মাতা ঠাকুরানির সম্বন্ধে তিনি যে এখন পূর্বোক্ত প্রণালী অবলম্বন করিয়াছিলেন তাহা বুঝিতে পারা যায়। প্রথম দিন হইতে ভালোবাসায় তিনি তাহাকে কতদূর আপনার করিয়া রইয়াছিলেন, তাহা আগমন মাত্র তাহাকে নিজ গৃহে বাস করিতে অনুমতি প্রদানে বিষয়রূপে হৃদয়ঙ্গম হয়। মাতা ঠাকুরানির সহিত ঠাকুরের এই কালের দিব্য আচরণের কথা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি, এজন্য এখানে তাহার আর পুনরুল্লেখ করিব না। দু একটি কথা যাহা ইতিপূর্বে বলা হয় নাই তাহাই বলিব। মাতা ঠাকুরানী একদিন ওই সময় ঠাকুরের পদ সম্বাহন করিতে করিতে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুরের পা টিপবার কালে, ঠাকুরের পদসেবা করবার কালে মা একবার বলেছিলেন, খুব সোজা সাপটা প্রশ্ন জিজ্ঞাসা। মা বললেন, আমাকে তোমার কি বলিয়া বোধ হয়? মা সরাসরি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, যখন দক্ষিণেশ্বরে তারা থাকছেন, একই ঘরে একই ছাদের তলে থাকা শুরু করেছেন, তখন মা একদিন শ্রী শ্রী ঠাকুরের পদসেবা করতে করতে সরাসরি প্রশ্ন করলেন, বললেন, আমাকে তোমার কি বলিয়া বোধ হয়? ঠাকুর তদুত্তরে বলিয়াছিলেন, যে মা মন্দিরে আছেন, খুব সুন্দর উত্তর, আমাদের এটা মনে রাখা দরকার, যে মা মন্দিরে আছেন, অর্থাৎ মা আছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর উত্তর দিচ্ছেন যে ভবতারিণী মা মন্দিরে আছেন, তিনি এই শরীরের জন্ম দিয়াছেন, সেই মাই এই শরীরের জন্ম দিয়াছেন, এবং ও সম্প্রতি নহবতে বাস করিতেছেন, এবং মা সেই মা গর্ভধারিণী মা সম্প্রতি নহবতে বাস করিতেছেন, এবং তিনি এখন আমার পদসেবা করিতেছেন, এবং তিনি আমার এই মুহূর্তে পদসেবা করছেন, অর্থাৎ তৎমুহূর্তে সেই মুহূর্তে পদসেবা করছিলেন কে? সেই সময় পদসেবা করছিলেন শ্রী শ্রী মাতা ঠাকুরানী স্বয়ং। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলিয়া তোমাকে সর্বদা সত্য সত্য দেখিতে পাই। ঠাকুর খুব পরিষ্কার করে মাকে বললেন যে আমি তোমার মধ্যে সেই মাতৃমূর্তি দেখতে পাই, স্ত্রীমূর্তি দেখতে পাই না। আমাদের সাধারণ দৃষ্টিতে স্বামী স্ত্রীর মধ্যে সেই ভোগ সম্পন্না যৌবন সম্পন্না স্ত্রীমূর্তি দেখতে পান, কিন্তু শ্রী শ্রী ঠাকুর তা তদ ভিন্ন মত প্রকাশ করলেন। সেখানে বললেন, আমি সেই আনন্দময়ী মাকেই প্রত্যক্ষ করি, আনন্দময়ী রূপ বলিয়া তোমাকে সর্বদা সত্য সত্য দেখিতে পাই। সঠিকভাবে মাতৃমূর্তি প্রতিষ্ঠা করলেন, এই মুখে বলা মাতৃময় নয়, জগৎকে মায়েদের মায়ের যাকে মায়ের রূপে দেখবে তা কিন্তু নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ একেবারে সত্য সত্য ভাবে স্ত্রী শরীরে মাতৃমূর্তি অবলম্বন করলেন, মাতৃভাব অবলম্বন করলেন এবং তা প্রতিষ্ঠা দিলেন। অন্য এক দিবসে শ্রী শ্রী মাকে নিজের পার্শ্বে নিদ্রিতা দেখিয়া ঠাকুর আপন মনকে সম্বোধন করিয়া এই রূপ বিচারে প্রবৃত্ত হইয়াছিলেন। ঠাকুর নিজের মনকে নিজেই বলছেন, বলছেন, মন ইহারই নাম স্ত্রী শরীর, লোকে ইহাকে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলিয়া জানে এবং ভোগ করিবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু উহা গ্রহণ করিলে দেহেই আবদ্ধ থাকিতে হয়, সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। অর্থাৎ স্ত্রী শরীরে সম্ভোগ করার মাত্র তা শরীরেই তা সেই আবদ্ধ মন আবদ্ধ হয়ে যায়, তা বলছেন তা কিন্তু সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করিও না, পেটে একখানা মুখে একখানা রাখিও না, সত্য বলো তুমি উহা গ্রহণ করিতে চাও অথবা ঈশ্বরকে চাও, যদি উহা চাও তো তোমার সম্মুখে রহিয়াছে, গ্রহণ করো। ঠাকুরের খুব সরাসরি একবারে জিজ্ঞাসা, মনকে ঠাকুর সরাসরি একেবারে সামনে বসিয়ে জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও বলো, এই শরীরকে গ্রহণ করতে চাও না চাও না? ওই বিচারপূর্বক ঠাকুর শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অঙ্গ স্পর্শ করিতে উদ্যত হইবা মাত্র মন কুণ্ঠিত হইয়া সহসা
সমাধি পথে এমন বিলীন হইয়া গেল যে সেই রাত্রিতে উহা আর সাধারণ ভাব ভূমিতে অবরোহণ করিল না। ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া পরদিন বহু যত্নে তাহার চৈতন্য সম্পাদন করাইতে হইয়াছিল। ঐরূপ পূর্ণ যৌবন ঠাকুর এবং নব যৌবন সম্পন্না শ্রী মাতা ঠাকুরাণীর এই কালের দিব্য লীলা বিলাস সম্বন্ধে যে সকল কথা আমরা ঠাকুরের নিকট শ্রবণ করিয়াছি তাহা জগতের আধ্যাত্মিক ইতিহাসে অপর কোন মহাপুরুষের সম্বন্ধে শ্রবণ করা যায় না। শারদানন্দজি লিখছেন, যে কথা আমরা ঠাকুরের শ্রীমুখে নিজে শ্রবণ করেছি তা অপর কোন আধ্যাত্মিক পুরুষের জীবনে দেখা যায় না, শ্রবণ করা যায় না। ইহাতে মুগ্ধ হইয়া মানব হৃদয় স্বতই ইহাদিগের দেবত্বে বিশ্বাসবান হইয়া ওঠে এবং অন্তরের ভক্তি শ্রদ্ধা ইহাদিগের পাদপদ্মে অর্পণ করিতে বাধ্য হয়। দেহবোধ বিরহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রি এই কালে সমাধিতে অতিবাহিত হতো। কি ধরনের একবারে দিব্য দাম্পত্য সম্পর্ক, যেখানে দেহবোধ বিরহিত হয়ে সমস্ত রাত্রি সমাধি যোগে ঠাকুরের অতিবাহিত হতো এবং সমাধি হইতে বুত্থিত হইয়া বাহ্যভূমিতে অবরোহণ করিলেও তাহার মন এত উচ্চে অবস্থান করিত যে সাধারণ মানবের ন্যায় দেহবুদ্ধি উহাতে এক ক্ষণের জন্য উদিত হইত না। ঐরূপে দিনের পর দিন, মাসের পর মাস অতীত হইয়া ক্রমে বৎসরাধিক কাল অতীত হইল। কিন্তু এই অদ্ভুত ঠাকুর ও ঠাকুরানির সংযমের বাধ ভঙ্গ হইল না। এক ক্ষণের জন্য ভুলিয়াও তাহাদের মন প্রিয়বোধ করিয়া দেহের রমণ কামনা করিল না, প্রিয়বোধ করে দেহের রমণ কামনা করিল না। ওই কালের কথা স্মরণ করিয়া ঠাকুর পরে আমাদিগকে কখনো কখনো বলিয়াছেন, ঠাকুর স্বয়ং বলছেন ও অর্থাৎ মাতা ঠাকুরানী, যদি এত ভালো না হইত, আত্মহারা হইয়া তখন আমাকে আক্রমণ করিত, তাহা হইলে সংযমের বাঁধ ভাঙিয়া দেহ বুদ্ধি আসিত কিনা কে বলিতে পারে। অর্থাৎ ঠাকুর সমস্ত ক্রেডিট একেবারে সাধারণ কথায় সমস্ত ক্রেডিট কিন্তু নিজে নেননি, নিজে বলছেন আমার জন্যই হয়েছে তা কিন্তু নয়। এই যে দিব্য লীলা তারা এই দিব্য জীবন যাপন করেছেন তার জন্য কিন্তু বলছেন যে আক্রমণ আত্মহারা হইয়া কখন আমাকে আক্রমণ করিত, তাহা হইলে সংযমের বাঁধ ভাঙিয়া দেহ বুদ্ধি আসিত কিনা কে বলিতে পারে। বিবাহের পর মাকে অর্থাৎ জগদাম্বাকে ব্যাকুল হইয়া ধরিয়াছিলাম, মা আমার পত্নীর ভিতর হইতে কামভাব এককালে দূর করিয়া দে, ওর অর্থাৎ শ্রী শ্রী মার সঙ্গে একত্রে বাস করিয়া এই কালে বুঝিয়াছিলাম মা সে কথা সত্য সত্যই শ্রবণ করিয়াছিলেন। ঠাকুর পরবর্তী ক্ষেত্রে নিজে মুখে এই কথা বলেছেন। বৎসরাধিক কাল অতীত হইল, মনে এক্ষণের জন্য দেহবুদ্ধির উদয় হইল না। শ্রীমতী মাতা ঠাকুরানী কখনো জগদম্বার অংশ ভাবে, কখনো সচ্চিদানন্দ রূপ আত্মা ও ব্রহ্ম ভাবে দৃষ্টি করা ভিন্ন অপর কোনো ভাবে দেখিতে ও ভাবিতে যখন সমর্থ হইলেন না, তখন ঠাকুর বুঝিলেন জগন্মাতা কৃপা করিয়া সেই পরীক্ষায় তাকে উত্তীর্ণ করিয়াছেন এবং মার কৃপায় তাহার মন এখন সহজ স্বাভাবিক দিব্যভাবে আরূঢ় হইয়া সর্বদা অবস্থান করিতেছে। সন 1280 অর্থাৎ আমরা মূল জায়গায় এসেছি, সন 1280 জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর গত হইয়াছে। আজ অমাবস্যা, ফলহারিণী কালিকা পূজার পূর্ণ দিবস, সুতরাং দক্ষিণেশ্বর মন্দিরে আজ বিশেষ পর্ব উপস্থিত। ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করিবার মানসে আজ বিশেষ আয়োজন করিয়াছেন। ওই আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাহার ইচ্ছা অনুসারে গুপ্তভাবে তার গৃহেই হইয়াছে। পূজাকালে দেবীকে বসিতে দিবার জন্য আলিম্পন ভূষিত একখানি পীঠ পূজকের আসনের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হইয়াছে। সূর্য অস্ত গমন করিল, ক্রমে গাঢ় তিমিরাগ অবগুণ্ঠনে অমাবস্যার নিশি সমাগতা হইল। আজকের এই অমাবস্যার নিশি ঠাকুরের ভাগিনেয় হৃদয়কে অদ্য রাত্রিকালে মন্দিরে দেবীর বিশেষ পূজা করিতে হইবে, সুতরাং ঠাকুরের পূজার আয়োজনে যথাসাধ্য সহায়তা করিয়া সে মন্দিরে চলিয়া যাইল। অর্থাৎ ভাগিনের হৃদয় সে মন্দিরে, মায়ের ভবতারিণীর মন্দিরে চলে গেল এবং রাধা গোবিন্দের রাত্রিকালে সেবা পূজা সমাপনান্তর দিনু পূজারী আসিয়া ঠাকুরকে ওই বিষয়ে সহায়তা করিতে লাগিলেন।
দিনু পূজারী ঠাকুরকে সহায়তা করেছিলেন। দেবীর রহস্য পূজার সকল আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রি 9টা বাজিয়া গেল। শ্রীমতী মাতা ঠাকুরানীকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর ইতিপূর্বেই বলিয়া পাঠাইয়াছিলেন, মাকে ওই পূজার সময় উপস্থিত থাকতে হবে, এই কথা ঠাকুর বলে পাঠিয়েছিলেন। তিনি ওই গৃহে এখন আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর পূজায় বসিলেন। পূজা দ্রব্য সকল সংশোধিত হইয়া পূর্বকৃত্য সম্পাদিত হইল। ঠাকুর এইবার আলিম্পন ভূষিত পিঠে শ্রী শ্রী মাকে উপবিশনের জন্য ইঙ্গিত করিলেন। সেই যে পিঠ, সেই পিঠে ঠাকুর মাকে বসার জন্য ইঙ্গিত করিলেন। পূজা দর্শন করিতে করিতে শ্রীমতী মাতা ঠাকুরানী ইতঃপূর্বে অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়াছিলেন, মায়ের অর্ধবাহ্য দশা এসে গেছে। সুতরাং কি করিতেছেন তাহা সম্যক না বুঝিয়া মন্ত্রমুগ্ধার ন্যায় তিনি তখন পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশ্চা হইয়া উপবিষ্টা হইলেন। সম্মুখস্থ কলসের মন্ত্রপুত বাড়ি দ্বারা ঠাকুর বারংবার শ্রী শ্রী মাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন। অনন্তর মন্ত্র শ্রবণ করাইয়া তিনি এখন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। ঠাকুর প্রার্থনা মন্ত্র বললেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার অর্থাৎ শ্রী শ্রী মার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। অতঃপর শ্রী শ্রী মার অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে ষোড়শোপচারে পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের কিয়দংশ সহস্তে তাহার মুখে প্রদান করিলেন। বাহ্য জ্ঞান তিরোহিতা হইয়া শ্রী শ্রী মা সমাধিস্থা হইলেন। ঠাকুরও অর্ধবাধ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন। কতক্ষণ কাটিয়া গেল, নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত। আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংহার কিছু কিছু লক্ষণ দেখা গেল। পূর্বের ন্যায় অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করিলেন। অনন্তর আপনার সহিত সাধনার ফল ও জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদ পদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্ন কারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম। পূজা শেষ হইল। মূর্তিমতি বিদ্যা রূপিণী মানবী দেহ অবলম্বনে ঈশ্বরীর উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল। তাহার দেব মানবত্ব সর্বতভাবে সম্পূর্ণতা লাভ করিল। ষোড়শী পূজার পরে শ্রী শ্রী মাতা ঠাকুরানী প্রায় 5 মাস কাল ঠাকুরের নিকট অবস্থান করেছিলেন। পূর্বের ন্যায় ওই কালে তিনি ঠাকুর এবং ঠাকুরের জননীর সেবায় নিযুক্ত থাকিয়া দিবাভাগ নহবত ঘরে অতিবাহিত করিয়া রাত্রিকালে ঠাকুরের শয্যাপার্শ্বে শয়ন করিতেন। দিবারাত্র ঠাকুর ভাব সমাধির বিরাম ছিল না। কখনো কখনো নির্বিকল্প সমাধি পথে তাহার মন সহসা বিলীন হইত, যে মৃতের সমস্ত লক্ষণ তাহার দেহে প্রকাশিত হইত। কখনো ঠাকুর ওই রূপ সমাধি হবে এই আশঙ্কায় শ্রী শ্রী মা রাত্রিকালে নিদ্রা হইত না এবং ঠাকুরের সংজ্ঞা হইতেছে না, না দেখিয়া ভিতাত ও কিংকর্তব্য বিমূঢ়া হইয়া তিনি এক রাত্রিতে হৃদয় এবং অন্যান্য সকলের নিদ্রা ভঙ্গ করিয়াছিলেন। পরে হৃদয় আসিয়া বহুক্ষণ নাম শুনাইলে ঠাকুরের সমাধি ভঙ্গ হইয়াছিল। সমাধি ভঙ্গের পর ঠাকুর সকল কথা জানিতে পারিয়া শ্রী শ্রী মার রাত্রিকালে প্রত্যহ নিদ্রার ব্যাঘাত হইতেছে জানিয়া নহবতে তাহার জননীর নিকট মাতা ঠাকুরিনী শয়নের বন্দোবস্ত করিয়া দিলেন। ওই রূপে প্রায় 1 বৎসর 4 মাস কাল ঠাকুরের নিকটে দক্ষিণেশ্বরে অতিবাহিত করিয়া 1280 সালের আরম্ভে কোনো এক সময় শ্রী শ্রী মা কামারপুকুরে প্রত্যাগমন করেছিলেন। এই ষোড়শী দেবী, এই ষোড়শী দেবীর নাম কিন্তু ত্রিপুরা সুন্দরী রাজরাজেশ্বরী অর্থাৎ শ্রীবিদ্যা। আমাদের ঠাকুরের এই দশনামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গুরু ছিলেন তোতাপুরী, সে কারণে আমরা যারা সন্ন্যাসী তারা সবাই পুরী সম্প্রদায় ভুক্ত। দশনামী সম্প্রদায়ের বিভিন্ন নাম হয়, পুরী, গিরি, সরস্বতী, আচার্য, এই ধরনের বিভিন্ন নাম হয়। এবার
পুরি সম্প্রদায় ভুক্ত বলে সেই পরম্পরাক্রমে আমরা সবাই পুরি সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসী। এবং এই পুরীর সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসী, শঙ্করাচার্য যে চারদিকে চারটি মঠ করেছিলেন চারপাশে, সেই শৃঙ্গেরি মঠের কথা আমাদের আসে। শৃঙ্গেরি মঠের যিনি অধিষ্ঠাত্রী দেবী তিনি কিন্তু শ্রীদেবী, শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী তিনি শ্রীদেবী তিনি, এবং আমরা আমাদের এই যে অধিষ্ঠাত্রী দেবী কাঞ্চিপুরমের তিনি হচ্ছেন কামাক্ষী, কামাক্ষী মা কামাক্ষী, এই কামাক্ষী কিন্তু শ্রীদেবী, এবং এই ষোড়শী দেবী, ষোড়শী দেবী ঠাকুর কিন্তু অনেকদিন আগেই আমাদের এই সম্পূর্ণ সন্ন্যাসী কুলকে এবং সমগ্র পৃথিবীতে এই ষোড়শী পূজার আবাহন করে, এই ষোড়শী পূজার উদ্বোধন করে কিন্তু আমাদের সেই সম্প্রদায় যুক্ত করে দিয়েছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন সেই সম্প্রদায়ের শ্রীদেবীকে জ্যান্ত মা শারদায়। এই জ্যান্ত মা শারদাকে দেবী রূপে পূজা করে, দেবী রূপে প্রতিষ্ঠা করে সমগ্র জীবের কাছে এই দিব্য জীবন তার সামনে রেখে এবং স্ত্রীকে, নিজের স্ত্রীকে কাম সম্ভোগা না করে দেবী রূপে একেবারে জগৎজননী মা ষোড়শী রূপে পূজা করে ঠাকুর মাকে একবারে জগতের সামনে শুধু মা শারদাকে প্রতিষ্ঠা দিলেন না, সমগ্র স্ত্রী জাতিকে তুলে ধরলেন এবং এই দিব্য গুণ সম্পন্না স্ত্রী জাতিকে একেবারে দিব্য ভাবে এবং দেবী ভাবে প্রতিষ্ঠা করে এক অদ্ভুত ভাবনায় ভাবিত করলেন এবং সমগ্র জগৎ যাতে এই স্ত্রী জাতিকে শুধুমাত্র ভোগ্য বস্তুর ন্যায় না দেখে মাতৃজাতির স্মরণ নেয়, মাতৃবোধের উদ্বোধন ঘটায়, সেই অভিপ্রায়ে শ্রীরামকৃষ্ণ 1280 মঙ্গাব্দের এই জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজার রাতে দক্ষিণেশ্বরে এক মহা ইতিহাস রচনা করলেন। একেবারে নিঃশব্দে নীরবে, মিটিং মিছিল করে নয়, একেবারে প্রচার করে নয়, কিন্তু একেবারে নিঃশব্দে নীরবে নিজের স্ত্রীকে পুজো করে এই মাতৃশক্তির উদ্বোধন ঘটালেন। আজকে দিকে দিকে ফলহারিণী কালী পুজো হচ্ছে, মায়ের কথা মায়ের পুজো হচ্ছে চারিদিকে, বেলুড় মঠ সহ অন্যান্য মন্দিরেও, বিভিন্ন মন্দিরে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে শ্রী শ্রী কালীর পুজো হচ্ছে। সেই পুজোর দিনে আমরা মার স্মরণ করব, আমরা মার কাছে প্রার্থনা করব। ইয়া দেবী সর্বভূতেষ শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষ মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ।